সপ্তাহের শেষে বদলে যাচ্ছে আবহাওয়া ফের বৃষ্টির ভুকুটি বাংলায় কলকাতা সহ রাজ্যের এই জেলাগুলিতে ফের সহ ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর তো সপ্তাহের শেষে ফের কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর এবং এই দুর্যোগ টানা কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে চলবে কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস তো জানিয়ে দেবো ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজ ও কাল শুকনো এবং কিছুটা উষ্ণ আবহাওয়া সপ্তাহের শেষে বদলে যাচ্ছে আবহাওয়া ফের বৃষ্টির থেকে বৃষ্টি বাড়তে পারে দুই রাজ্য সিকিম ও অরুণাচল প্রদেশে আগামী শনি ও রবিবার তুষারপাতের আশঙ্কা হালকা বৃষ্টি ও শিলাবৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের উপরের দিকের পার্বত্য এলাকায় সেই বৃষ্টির প্রভাব কাটিয়ে আগামী বুধবার অর্থাৎ মার্চের ছয় তারিখ থেকে তাপমাত্রা ক্রমশ বাড়বে এমনটাই বলছে আবহাওয়া দফতর উত্তর বাংলাদেশে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে সেই ঘূর্ণাবর্ত থেকে পূর্ব ভারতের বিহার পর্যন্ত অক্ষরেখা তৈরি হয়েছে হরিয়ানায় রয়েছে আরও একটি বর্ত। নতুন করে গতকাল বিকেলে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে উত্তর পশ্চিম ভারতে হাওফিসের পূর্বাভাস অনুযায়ী দুই মার্চ শনিবার ও তিনই মার্চ রবিবার ফের বৃষ্টি হতে পারে বাংলায় আগামী সপ্তাহের মাঝামাঝি ঝড় বৃষ্টিতে দুর্যোগপূর্ণ আবহাওয়া হতে পারে কয়েকটি জেলায় তার আগে আগামীকাল শুক্রবার পর্যন্ত শুকনো এবং উষ্ণ আবহাওয়া রাখছে শনিবার দুপুরের পর থেকে মেঘলা আকাশ রবিবার থেকে ফের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী কয়েকদিন উত্তরবঙ্গের শুধুমাত্র দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে বাকি কোনো জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই শুকনো আবহাওয়া তাপমাত্রা সামান্য বাড়তে পারে উত্তরবঙ্গের শুকনো আবহাওয়া সপ্তাহের শেষের দিকে দার্জিলিং ও কালিম্পং এর উঁচু পার্বত্য এলাকায় পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে পশ্চিমী সঞ্চার প্রভাবে শুক্রবারের পর আবহাওয়ার পরিবর্তন শনিবার ও রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কোথাও শিলাবৃষ্টি দার্জিলিং ও কালিম্পং জেলার পার্বত্য এলাকায় সিকিমে তুষারপাতের প্রভাব পূর্বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শনিবার দুই মার্চ পর্যন্ত শুকনো আবহাওয়া থাকবে কলকাতায় রবিবার তিনেই মার্চ থেকে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে তার আগে বাড়বে তাপমাত্রা রাতের তাপমাত্রা একুশ ডিগ্রি সেলসিয়াস গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ দশমিক এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে জড়িয়ে বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ছেচল্লিশ থেকে উননব্বই শতাংশ তো এই ছিল আবহাওয়া দফতরের দেওয়া লেটেস্ট আবহাওয়ার আপডেট ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ধন্যবাদ